जकरिया अल्लाह नबी जकरिया अलैहि सलाम तिनी तमिल देशे गिएछिलेन दिन प्रचारे तमिल थेके फिलिस्तिनेर दूरत्व छिल 41 किलोमीटर तीन दिन लागतो तखन तखनकार दिने मा मरियमेर जन्य खाबार दिए जाय नाई हजरते नबी जकरिया मरियमेर छिलेन खालुजान ताड़ाताड़ी एसे मस्जिदुल अक्सार दरजा खुलछे मा मरियम खाना खेयेछो मुस्कि हेसे मरियम बोललेन खालु अब्बा आपनी जे खाना दितेन सेई खादार बिची थाकतो पीस हमारे नाओ तो आमे नाओ और जन्नते नाओ और आमार जे खाबार अल्लाह दिए चे जन्नत ते के तर बीची छिलो ना खेजूरेर बीची छिलो ना डालिमेर बीची छिलो ना पियारार बीची छिलो ना अंगूरेर बीची छिलो ना बिना बीची ते खाबार खेयेछि आपेल खेये खोसा फेलताम किन्तु जन्नतिर खाबार खेये खोसा फेलेछि अदृश्य होये गेछे गो खालुजान आल्लाहर नबी हजरते जकरिया आल्लाहर नबी हजरते जकरिया दुई हाथ तुलेन उदुनी अस्ताजिब लकुम हे आल्लाह आमार फरियाद कबुल करो ला तकनातु मिन रहमतिल्लाह तोमार रहमत थेके केउ वंचित হে আল্লাহ আমার মরিয়মকে তুমি জান্নাতের খানা দিয়েছো আবদ্ধ ঘরে আর আমার বিবি কেঁদে কেঁদে চোখে লীলা পড়ে গেল 95 বছর বয়স হয়ে গেল আউওয়ালাদুন সালিহুন হালিম আল্লাহ রে আমাকে তুই একটা কি বেটা দিবি না আমাকে তুই একটা কি ছেলে দিবি না আমাকে তুই আল্লাহ একটা সন্তান দিবি না আল্লাহ পাকের নবীর কাছে জিবরিল বললেন নবী ইয়া জাকারিয়া খুজিল কিতাব এ জাকারিয়া রে তোমার ফরিয়াদ কবুল হয়ে গেছে তোমার বিবি 95 বছর বয়সে গর্ভধারণ করবে সুবহানাল্লাহ বলুন আমার ডাক্তার ভাইরা আছে 52 বছর বয়স হয়ে গেলে মেয়েদের ছেলেহুর ক্ষমতা থাকে না ওদের মাসে যে অসুখ হয় বন্ধ হয়ে যায় তা ফুল ফুটবে না তো ছেলে হবে কি করে কিন্তু 95 বছর বয়সে মা তুহিনা সুবহানাল্লাহ বলুন এমন একটা সন্তান দিলেন আল্লাহ বললেন ও নবী জাকারিয়া আমি তোমার বিবির পেটে একটা সন্তান দেব নাম রেখেছি ইয়াহইয়া কি নাম রাখবো আমি ইয়াহইয়া জোরে বলুন সুবহানাল্লাহ তাই সেই নামে 5000 টাকা প্রথমে এসেছে আল্লাহ তুমি কবুল করে নিও হযরতে বাদশা হারুন আল রশিদ এই থামো তো আপনার জালসাটা হোক না জি দো 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 দিচ্ছি লগন দি জালসাটা হোক আর আর পরে জালসাটা দেখেন গ্রামে লোক শুনবে একটু শুনান একটু জালসা তো আমি লাস্ট 10 মিনিট করে যাব আচ্ছা ঠিক আছে দিয়েছে তখন নিয়ে নি আচ্ছা নিয়ে নি এর নাম হলো ইকদুন বাদশা হারুন আল রশিদের একটা বাঁদি ছিল আর হয় ভাই জানে তার নাম হলো খালেসা তো খালেসা বাদশার ছিলেন উপদেষ্টা কি ছিলেন খালে একটা মেয়ে ছেলে ছিল উপদেষ্টা যে উপদেশ দিত সেটাই গ্রহণ করতেন বাদশা হারুন আল রশিদ তো সবাই রেগে লাল বাঁদিটা ছিল কালো বাঁদিটা ছিল কুৎসিত কিন্তু খালেসার কথায় বাদশা বেশিরভাগ মাথা ঘোরা তাই কি হলো শোন না তো ওর গলায় একটা মালা ছিল মালাটা মতির মালা আলো লাগলে জ্বলতো হ্যালো আবু নুয়াস বলে একটা কবি গিয়ে যখন কবি কবিতা বলছে তা বাদশা সেদিকে চান কান দিল না তখন বললে লাকাদ জা বাবে বাকুম লাকাদ জা শেরিয়ালা বাবে বাকুম কামা যা একদুন আলা খালে সাতুন ভাই তো মনে আছে আলহামদুলিল্লাহ আজকে কার কথা দেখেন গলেস্তা দস্তা বস্তা খস্তা এখন উঠে গেছে এখন টেরে মেরে দণ্ড করে দেবো রান্না কিছু নাই বাদশার কাছে আবু নুয়াস বলছে লাকাদ জা শেরিয়ালা লাকাদ জা আইন দে পড়ছে লাকাদ জা
शेरी आला बाबे बकुम कमा जा एक दुन आला खाले सदू एर माने होलो आमार शेर जमन बादशार दरबारे ग्रहण योग्य होलो ना तेमन ग्रहण योग्य नय खाले सार गलार हार आरेक जन कवि उनी बोलले नै बादशाह जा हबो ना এই দেখেন আবু নুয়াস আপনার খালেসার বিরুদ্ধে শের লিখেছে বাদশাহ বাচ্চাকে ধরে আন বাদশাহকে মানে করে দিল উনি এসে করলেন কি আইন তার পিছনটা কেটে দিল আইনের পিছন কেটে দিলে কি হয় হামজা হয় তখন হল্লা কাদে যা শের আলা বাবে বাকুম কামা যা একদম আলা খালে সাতুম আমার শের যেমন সৌন্দর্য হলো বাদশার দরবারে তেমন সৌন্দর্য হলো খালেসার গলার হাত এর নাম হলো পণ্ডিত এর নাম কি এদের একটা মালা এসছে পরে হবে বন্ধু আমার চাদর যখন দরকার নাই লাস্টে একটু হবে নাকি কি বলেন হ্যাঁ জলসাই হোক কি বলেন আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইরা আমার বাদশাহ স্বামীর ঘরে গেছে আরে আমি ঘটনা শেষ করে তবে ছাড়বো তাতে রাত যতই হোক চালান উঠছেন উঠবেশ করছেন আর বলে চালান কি গরুর চালান পেয়েছো উল্লি হবে না এই যে বসেছি বুড়ো বয়সে বানর কে পুছিল তোরো পাছা কেন লাল বলে গাছের ডালে বসে বসে হলো এই হাল বাঘ যদি দেখো নাই দেখো রে বিড়াল বাঘ যদি দেখো নাই দেখো রে বিড়াল দালাল যদি ডাকতে চাও ঠক যদি দেখতে চাও দেখো রে দালাল যারা বিয়ের ঘটকালি করে ওদের মতো মিথ্যা কথা আল্লাহর জমিনে কেউ বলে না একজন বিয়ে দিবে মেয়েকে তা ছেলের বাপকে বলছে মেয়ে এত সুন্দর কারোর দিকে নজর তুলে দেখে না আর মেয়ের বাপকে বলছে ছেলে এত সুন্দর সোজা হয়ে হাঁটে না বিয়ের দিন দেখছে মেয়েটা কানা ছেলের বাপ বলছে কি ব্যাপার তুমি কেমন মেয়ে দিলে তো আমি আগেই বলেছি নজর দিয়ে দেখে না তার মুখ তাকাতে পারে না তো কানা তা মেয়ের বাপ বলছে সোজা হয়ে হাঁটে না কেন বলে কুঁজে তোমাকে তো আগেই বলেছি সোজা হয়ে হাঁটে না কি দালাল রে বাবা দুনিয়া বাদশাহ হারুন আল রশিদ চোখে লাগছে রে বাদশাহ হারুন আল রশিদ প্রিয়তম বিবিকে ডেকে বলছে ওয়াখালে হে আমার কলেজার টুকরা বিবি হে আমার আদরণী বিবি সোহাগের সোহাগিনী আদরের আদরিনী বিশ্বাস করো সুন্দর বউ পাওয়া যায় না বউকে বানিয়ে নিতে হয় সুন্দর মেয়ে পাওয়া যায় না সুন্দর বানিয়ে নিতে হয় যে পরিবারের মেয়ে আনা হোক না কেন নিজের পরিবেশে সেই মেয়েকে তৈরি করে নিতে হয় কথাটা ঠিক কিনা সামান্য তুচ্ছ দোষ দিয়ে মেয়েকে গালি দিও না ওরা মায়ের জাত ভালোবাসার অধীন ওদেরকে প্রেমের জলে জয় করে নিতে হবে ভালোবাসার জরে জয় করে নিতে হবে মহব্বত দিয়ে জয় করে নিতে হবে দেখেননি কিভাবে নবীরা তাদের বিবিকে মানিয়ে নিয়েছিলেন ভাইরা আমার বন্ধুরা আমার বাদশাহ হারুন আল রশিদ বলছে মালাটা কই তো বলছে তুমি মালার কথা জিজ্ঞেস করো কেন মালার মালিক তো আমি সেই মালা দিয়াও আমি একটা মসজিদ কেনার জন্য দিয়েছি বলে কাকে বলে পাগলাকে বলে ছি 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 পাগলাকে দিলে তোকে ঠকিয়েছে মেয়েটা বলছে ও ঠকাক আমি ঠকিনি সুবহানাল্লাহ বলুন ও ঠকতে পারে আমি ঠকিনি বাদশাহ বলছে ছি 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 দাম জানি বলে বাজার ও ঘুরিয়া ফিরে দেখিনি যাচাই করে সোনা কিনিলাম না চাঁদি কিনিলাম আমার অত দামের দরকার নাই আমার অত দামের প্রয়োজন নাই দাম দর করি নাই আমি আল্লাহর জান্নাত কেনার জন্য দান করেছি আমার নিয়ত ভালো আছে ইন্নামাল আমালু বিন্নিয়্যাত বিবি বলছে বোকা কথাকার
তোর মতো বিবি আমার প্রয়োজন নাই, তোর মতো বিবি আমার দরকার নাই, তুই আমার উপযুক্ত নয় বেগম হওয়ার, ছি ছি ছি, এজন্য বলি তোর মোথা মাথা মাথা মোটা, তুই আমার ভালো মতো নয়, নানা রকমের ভৎসনা করলো, যে যাকে বেশি ভালোবাসে তাকে সে বেশি তিরস্কার করে, যার মধ্যে প্রেম আছে তার মধ্যে জ্বালা আছে, যে ফুল ভালো তার কাঁটা আছে, যে মাছ বেশি স্বাদ তার কাঁটা হয় সরু। সুবহানাল্লাহ, বলুন হয় কি না? তো ভালো লেবে একটু সহ্য করবে না? ভালো খেতে গেলে একটু ধৈর্য ধরবেন না? ভালো গোশ রান্না করতে গেলে বেশি জাল না দিলে খাওয়া যাবে? দুরহা, স্বামীর ভৎসনায় মেয়েটার চোখ দিয়ে পানি ঝরে এলো, আমার চাওয়া পাওয়া তোমার শেষ হয়ে গেল, ইহান সোনার জীবন তোমাকে দিয়েছি, আমার দাম বেশি না টাকার দাম বেশি, আমার দাম বেশি না তোমার মালার দাম বেশি, অভিমান করে দুজন যদিকে শুয়ে গেল। রাতের বেলায় বাদশাহ স্বপ্ন দেখে, ঘুমের ঘরে স্বপ্ন দেখে, যে আমরা দুজনে মরে গেছি, মরে যাওয়ার পরে হাসর হয়ে গেছে, হাসর হয়ে গেলে জান্নাতে গেছি, কি সুন্দর একটা মতির বালাখানা, সেই বালাখানার ভিতরে বাদশাহ দেখেন ওর বেগম ঘুমায়, কাঁচের আলমারি থেকে সীসা থেকে মেয়েটাকে দেখতে পাওয়া যায়, দরজার গেটে বলল প্রহরী দুখলুল বাপ, দরজা খুলে দাও ঢুকতে দাও, প্রহরী বলে না এ ঘরে ঢুকতে দেওয়া হবে না, এ ঘর তোমার নয়, এ ঘর হলো বিবি জোবায়দার, এ বলল বোঝো না কেন জোবায়দার স্বামী আমি, ও হলো আমার বিবি, প্রহরী বলল না এখানে কারোর বিবি নয়, এখানে কেউ কারোর স্বামী নয়, বাদশাহ ঢুকবে বেগমের ঘরে ঢুকতে দেবে না প্রহরী, ঠেলা ঠেলি করছে, এমন সময় মসজিদ আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ঘুম হইতে উত্তম, মসজিদ হাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, করে বাচ্চা জেগে উঠলো, উফ শীতের সময় ঘেমে গেছে যে লড়াই করেছে, উফ এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, ছুটে গিয়ে জোবায়দার মাথাটা কোলের ওপর করে নিল, প্রিয়তম বিবির মাথাটা কোলের ওপর করে নিল, কোলের ওপর করে নিয়ে বাদশাহ হারুন আল রশিদের ঝরঝর করে চোখ থেকে পানি পড়ে। এক রয়াতে এসেছে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে গেছে, নবী তখন হযরতে শুয়ে, নবীর কবর আর মা আয়েশা সিদ্দিকার ঘর হলো একটাই, তা নবীর কবরের কাছে, তখন নবীর কবর হয় নাই, নানা ও নানা নানা কি করছো? হযরত রাসূলুল্লাহ বলছে নানু ভাই আমি শুয়ে আছি, বলে কোথায়? বলে আল্লাহর জান্নাতে। এই দেখো আর একটু পরে করিস, কি জ্বালা আচ্ছা লোকের লোক জ্বালা শুনতে দে কত ভেঙে গেছে, কি বুঝাবেন ওদেরকে? সুবহানাল্লাহ, বলুন হযরত ইমাম হাসান বলছে নানা তুমি কোথায়? বলে আমি শুয়ে আছি। বলে কোথায়? বলে আল্লাহর জান্নাতে। হাসান মুস্কি হেসে বলছে হ্যাঁ টাটির ঘরে শুয়ে আছো মাটির বিছানায়, আর বলছো জান্নাতে? দরজা ফাঁক করে দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকার কোলে মাথা। সুবহানাল্লাহ, বলুন। তখন নবীর বয়স কত? 62 বছর। সুবহানাল্লাহ, বলুন জোরে। মা আম্মা জানের বয়স তখন 17 বছর। এ বলছে নানা তুমি তো নানির কোলে মাথা দিয়ে শুয়ে আছো,
আল্লাহর নবী বলছে হ্যাঁ নানু ভাই, যার বিবি ভালো বিবির কোলে মাথা দিয়ে শুলে জান্নাতের সুখ পাওয়া যায়। কপালে জুট আছে সুবহানাল্লাহ বলিবে, বালিশ মতো দিয়েছো কপালে জুটবে না। আল্লাহর নবী ইন্তেকাল করলেন, গোটা মদিনার মানুষ কেঁদে গড়াগড়ি যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছিলেন দামেস্কে, যখন তশরীফ আনলেন ঝড় উঠল নবীর কবর কোথায় হবে, কেউ বলে কাবার ভিতরে হবে, কেউ বলে জান্নাতুল মুআল্লায় হবে, কেউ বলে জান্নাতুল বাকিয়ায় হবে, কেউ বলে মকামে আবুয়ায় হবে, কেউ বলে নবীর বাপদাদার ভিটায় হবে, নানা মনির নানা মত। হযরতে আবু বকর সিদ্দিকে আকবর আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে গিয়ে বলল, আম্মা জান তুমি বলো মা নবীর কবর কোথায় হবে। আমার এই কোলে মাথা দিয়ে এই ঘরে যেমন নবী আমার শুয়ে আছে, এইরকম নবী আমার কোলে শুয়ে মাথা দিয়ে বলেছেন, আয়েশা রে আমার মনে সাথ, কিয়ামতের সকাল পর্যন্ত তোমার কোলে মাথা দিয়ে তোমার ঘরে যেন শুয়ে থাকি। সঙ্গে সঙ্গে হাদিসে রাবি আবু বকর সিদ্দিক আকবর বলে, আর কোথাও নবীর কবর হবে না, নবীর কবর হবে আয়েশা সিদ্দিকার ঘরে। সুবহানাল্লাহ, সারাটা জীবন একধারে নবীর কবর একধারে নিজের বিছানা, কি প্রেম! আর আমাদের মেয়েদের মধ্যে যদি স্বামী মরে যাই, যাস না বাগে খেয়ে নে, স্বামীর গোসল যদি বিবি দেয় এর থেকে উত্তম আর কিছু আছে? তুই এমন কান্না কাঁদবে আর চোখে দেখবে লোকে মাতম করছে, এই 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 চিন্তা করে দেখো না, কেঁদে উজু করে এক পারা কোরআন পড়ে দোয়া কর দেন দেখি কপালে জুটবে না, লোক দেখানো কান্না কাঁদবে উমরি উমরি উমরি। মৃত ব্যক্তির কাছে কান্না জায়েজ না জায়েজ আজকার জন্য মেয়েদেরকে বলে শিখাতে পারি নাই, শুনবেই না, সারা পথ ভালো যাবে বুঝলেন, কুমেদপুর থেকে আসছে কাঁদেনি, আর যেই গাড়ির গইলিতে আসে দড়াম করে পড়বে, কোন ঢঙের কান্না, ও কান্না কান্না নয়। আমি ওই রকম 2014 সালে নেপালের বর্ডারে অ্যাক্সিডেন্ট করেছি, আমার হাতটা ভেঙে গেছে, তা হসপিটালে নাই নার্সিং হোমে আছি, তা দেখতে যাচ্ছে সব, তা গিয়ে গীত ধরেছে বুঝলেন, কি করে হলো আজ বেরো সব দূর, নতুন নতুন গীত গাছ তো পার, পুরাতন গীত গাছ নে। আমার উপরে গেছে কিছু মেয়েরা, কি সাংঘাতি লোক দেখতে এসেছি আর ওই আমাদেরকে গালি দিচ্ছে, তো তোর গীত গাইতে কে বলে তোকে, শালা আমার যন্ত্রণায় আমি মরি ওরা গীত গাইতেছে, চিন্তা করে দেখো। কে বলেছিল আমি মরি দেনার জ্বালায় ভূতর আমার মস্তিষ্কে, হ্যালো বাদশা বল বিবির মাথাটা কোলে করে নিলেন। সুবহানাল্লাহ, বলুন, সম্পদ ভালোবাসা দিতে হয়, ভালোবাসা না দিলে নিতে পারবে না। মাথাটা কোলের ওপর করে নিয়ে বাদশার চোখের গরম পানি জোবাইদার মুখে পড়ে, জোবাইদা বলে আমি দেখতে ভালো নয়, আমি খারাপ, আমি কালো, আমি কুচ্ছিত, আমি বুড়ি, এখন আর আমার প্রয়োজন নাই, বাদশাহ তুমি কাঁদো কেন? বলে জোবাইদারে বড় ভুল করেছি, না বুঝে না জেনে তোকে গালি দিয়েছি, কটু কথা বলেছি, আমাকে মাফ করে দে, আমাকে ক্ষমা করে দে, আমার অপরাধ মার্জনা করে দে। আল্লাহর কোরআন বলে ওয়াল কাজিমিনা মিনাল গাইজা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মানুষের মধ্যে ওই ব্যক্তি ভালো যে নিজের গোস্বাকে পিয়ে নেয়, অপরকে ক্ষমা করে দেয়, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলে আমি আল্লাহ তাকে মহব্বত করে আমার আরশের ডান দিকে বসাবো।
বলে কি ব্যাপার জাহাপো না বলে বেগম রে নামাজ পড়তে চল নামাজ পড়ে আসার পরে বলছে জুবাইদা পহরিকে ডাক বাহলুলকে ধরে আন গোটাই বগদাদে তন্ন তন্ন করে বাহলুলকে পাওয়া গেল না সালাসাতুনা লিয়ালিল ওয়াল্লাইলু ওয়ান্নাহার তিন দিন পরে একটা যুবকের 30 জন মিলে গলায় দড়ি দিয়ে টানতে টানতে হাজির করেছে হ্যাঁ কি ব্যাপার বলে হুজুর এর কাছে আমরা টাকা পাই 30 জন আমাদের কাছে টাকা নেছে দেয় না বাদশা বলছে ব্যাপার কি রে এই ব্যাপার কি ইসমাইলের নাম বলে ব্যাপার কি বললো মাওলা হুজুর আমি এদের কাছ থেকে টাকা ধার নিয়ে মাদ্রাসা বানিয়েছি কি বানিয়েছি তো মাদ্রাসা কার ঘর নবীর ঘর তা আমি হলাম মিস্ত্রি টাকা আমার কাছে কেন চাইবে না এরা নবী নবী করে তাহলে নবীর কাছে গিয়ে ঘর ভাড়ালি অযুক্তির কথা বলেছে হে ভাই অযুক্তির কথা বলেছে এরা বললে তুই টাকা আমাদের কাছে ধার নিলি বলে হ্যাঁ তোদের কাছে ঢাকা ধার নিয়ে নবীর ঘর বানিয়েছি তা ঘরওয়ালা টাকা দিবে না আমি দেব তো ঘরওয়ালা তো নবী 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 করিস তো মদিনায় যা টাকা লিয়া